আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যে হেয়ার প্যাগটি আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো এই হেয়ার প্যাকটি এতটাই কার্যকরী আর এতটাই ভালো একটি হেয়ার প্যাক যে যাদের মাথায় অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যায় দিন দিন চুলগুলো পড়েই যাচ্ছে কিছুতেই চুল পড়া বন্ধ করতে পারছে না বা যাদের মাথার চুল পড়ে একদমই চুলগুলো পাতলা হয়ে গেছে তারা যদি এই হেয়ার প্যাক ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের মাথার চুল পরা একদমই বন্ধ হয়ে যাবে আর চুল হবে অনেক বেশি ঘন এবং লম্বা তো বন্ধুরা এই হেয়ার প্যাক কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন এখন আপনাদেরকে দেখাবো যে এই হেয়ার প্যাক কীভাবে তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রের ভিতর আমি এখন দিয়ে দিচ্ছি মেথি মেথি মূলত আমরা মশলা হিসাবে ব্যবহার করি তবে মশলা হিসাবে এ মেথি যতটা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে চুলের যত্নের জন্য এই মেথি খুবই ভালো কাজ করে এই মেথি ব্যবহার করলে চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় এছাড়া মাথায় নতুন চুল গজায় চুল হয় অনেক বেশি কালো ঘন ও লম্বা বন্ধুরা এখানে আমি চার চামচ মতো মেথি দানা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুল অনুযায়ী এখানে মেথি দিবেন যদি আপনাদের চুল ছোট থেকে মাঝারি সাইজের হয় তাহলে আপনারা এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ মেথি দিবেন আর যদি চুল লম্বা হয় তাহলে চার পাঁচ চামচ পরিমাণ মেথি দিয়ে নেবেন আমি আমার চুল অনুযায়ী এখানে মেথি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী মেথি এখানে ব্যবহার করবেন এরপরে এই মেথিগুলো ভেজানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপের বেশি পরিমাণে পানি ব্যবহার করছি এরপরে বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই মেথি ভেজাতে হবে সারা রাতের জন্য কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা এই মেথি ভিজিয়ে রাখতে হবে তো আমি সারা রাত মেথি ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মেথিগুলোর কি অবস্থা মেথি সারা রাত ভিজিয়ে রাখার ফলে এই মেথিগুলো একদমই ফুলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মেথি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে এগুলো কিন্তু অনেক বেশি ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন এই মেথি আমাদের হেয়ার প্যাক তৈরি করার জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে মেথি থেকে মেথি ভেজানো পানি আলাদা করে নিতে হবে তবে পানিটা কিন্তু আমরা ফেলে দিব না এই পানিও আমরা পরবর্তীতে কাজে লাগাবো তো আমি একটা ছাঁকনির সাহায্যে পানিকে আলাদা করে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে পানিটা থাকলো এটা কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো আর এই যে মেথি এই মেথি এখন আমরা যে কাজটি করবো তা হচ্ছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব ব্লেন্ডার জ্বারে নিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নিব বন্ধুরা আজকে যে হেয়ার প্যাকটি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা এই হেয়ার প্যাকটি সপ্তাহে শুধুমাত্র একটা দিন ব্যবহার করুন দেখবেন যে এক মাস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের চুল চুলপড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল পড়া বন্ধ করার জন্য হয়তো বা আপনারা অনেক ধরনের তেল ব্যবহার করেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত একবার এই হেয়ার ব্যবহার করুন তো দেখুন ব্লেন্ডার জারে আমি এখন মেথি ভেজানোর যে পানিটা ছিল সেই পানিটাও কিছুটা দিয়ে নিলাম এই মেথির সাথে তারপর আমি ব্লেন্ড করে নিব দেখুন বন্ধুরা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মেথির পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু পাটায় বেটেও এরকম পেস্ট তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে যে পদ্ধতিতে সুবিধা মনে হয় আপনারা সেই পদ্ধতিতে মেথির পেস্ট তৈরি করবেন তো বন্ধুরা এখন যে কাজটা আমাদের করতে হবে তা হচ্ছে এই পেস্ট আমি এখন একটি পাত্রে নিয়ে নিব। আজকে যে হেয়ার প্যাক আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এখানে মেথির পেস্টের সাথে আমি আরও কিছু উপাদান যোগ করে দিব। যে উপাদানগুলো চুল পড়া বন্ধ করতে খুবই ভালো কাজ করবে আর শুধু চুল পড়া বন্ধই করবে না এই হেয়ার প্যাকটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চুল অনেক বেশি লম্বাও হবে চুল অনেক বেশি ঘন হবে তো বন্ধুরা আমি এখানে মেথির পেস্ট নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে ডিম দেখুন এখানে আমি একটি মুরগির ডিম নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মুরগির ডিম ব্যবহার করার বন্ধুরা এখানে আমি মুরগির ডিম ব্যবহার করছি কারণ মুরগির ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের প্রয়োজনীয় প্রোটিন এই মুরগি ডিম থেকে পাওয়া যায় যার কারণে চুলের গোড়া অনেক মজবুত হয় চুল সহজে ভেঙে পড়ে না আর চুল পড়েও যায় না এরপরে বন্ধুরা দেখুন এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে টক দই টক দইও আমাদের চুলের জন্য খুবই উপকারী কারো মাথায় যদি কোনো প্রকার ইনফেকশন থাকে অথবা কারো যদি অ্যালার্জির কারণে চুল পড়ে যায় তাহলে টক দই ব্যবহার করলে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুলের গোড়া মজবুত করতে টক দই খুবই ভালো কাজ করে বন্ধুরা আপনারা যদি টক দই আপনাদের চুলে ব্যবহার করেন তাহলে চুল পড়া তো বন্ধ হবেই এর সাথে চুল হবে সুপার সিল্কি সফট এবং সিল্কি চুল পাবেন আপনারা তো এখানে আমি তিন চামচ মতো টক দই দিয়ে নিয়েছি আপনারা দুই তিন চামচ পরিমাণ টক দই দিয়ে নেবেন এখন বন্ধুরা এই উপাদানগুলো আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা একটা চামচের সাহায্যে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবেন আর এই উপাদানগুলো মেশানোর পরে এখানে কিন্তু আমি আরও দুটি উপাদান দিব তবে সেই দুটি উপাদান দেওয়ার আগে আমাদেরকে এই তিনটি উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যাদের অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যায় তাদের কিন্তু চুলের এক্সট্রা যত্ন করতে হয় একটু বেশি যত্ন করতে হয় তো এই হেয়ার আপনারা ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের চুলের যত্ন করা হয়ে যাবে তো এই তিনটি উপাদান একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি তা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলের নাম হয়তো বা আপনারা অনেকেই শুনে থাকবেন চুলের জন্য খুবই উপকারী একটি তেল এই তেলটি অনেক গাঢ় একটি তেল সরাসরি এটি চুলে লাগানো হয় না কোনো তেলের সাথে অথবা হেয়ার প্যাকের সাথে মিশিয়ে তারপরে এই তেল লাগানো হয় তো আজকে যে হেয়ার প্যাকটা আমি তৈরি করছি এখানে আমি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ব্যবহার করছি চুল পড়া বন্ধ করতে এবং মাথায় নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল খুবই ভালো কাজ করে বন্ধুরা এই ক্যাস্টর অয়েল আপনারা আপনাদের আশেপাশের কসমেটিক্সের দোকানেই কিনতে পেয়ে যাবেন যারা চুলের যত্ন করতে চান চুলকে সুন্দর রাখতে চান তারা অবশ্যই চুলের যত্নের জন্য ক্যাস্টরেল ব্যবহার করবেন বিশেষ করে আজকে যে হেয়ার প্যাকটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে আপনারা হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করবেন এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি তা হচ্ছে নারকেল তেল আমরা তো সবাই নিয়মিতভাবে আমাদের চুলের যত্নের জন্য নারকেল তেল ব্যবহার করে থাকি তো এই হেয়ার প্যাক তৈরি তো আমরা নারকেল তেল ব্যবহার করব কারণ নারকেল তেলও চুল করা বন্ধ করতে অনেক ভালো কাজ করে তাছাড়া চুলকে অনেক বেশি ময়েশ্চারাইজ করে নারকেল তেল তো এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে নেব বন্ধুরা এখানে আমি দুই ধরনের তেল ব্যবহার করেছি একটা হচ্ছে ক্যাস্টর অয়েল আর একটা হচ্ছে নারকেল তেল আমি আজকে এই হেয়ার প্যাক তৈরিতে যে উপাদানগুলো দিয়েছি আপনারা অবশ্যই সবগুলো উপাদান ব্যবহার করবেন সবগুলো উপাদান ব্যবহার করেই যদি আপনারা হেয়ার প্যাকটি তৈরি করেন তাহলেই এই হেয়ার প্যাকটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি হেয়ার প্যাক হবে দেখুন আমি সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেওয়ার পরেই আমাদের হেয়ার প্যাকটি তৈরি হয়ে যাবে আমি অলরেডি হেয়ার প্যাকটি তৈরি করে নিয়েছি আমার হেয়ার প্যাকটি তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে বলবো যে এই হেয়ার প্যাক আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি যেভাবে বলবো আপনারা অবশ্যই সেভাবে ব্যবহার করবেন খুব ভালো ফলাফল পাবেন গোসল করার অন্তত এক ঘন্টা আগে এই হেয়ার প্যাগ আপনারা আপনাদের পুরো চুলে লাগিয়ে নেবেন আপনারা হাতের সাহায্যেই এই হেয়ার প্যাগ আপনাদের পুরো চুলে লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না আর এই হেয়ার প্যাক লাগানোর এক ঘন্টা পরে আপনারা শ্যাম্পু করে আপনাদের চুলগুলোকে ভালো করে ওয়াশ করে নেবেন বন্ধুরা অবশ্যই খুব ভালো করে শ্যাম্পু করবেন যেহেতু হেয়ারপ্যাগ লাগানো ছিল শ্যাম্পু করার সময় আপনাদেরকে একটু সময় নিয়ে ভালো করে শ্যাম্পু করতে হবে এরপরে চুলগুলো ভেজা অবস্থায় আপনারা একটু মোটা দাগে চিরনি দিয়ে চুলগুলোকে আশ্রয় নেবেন যেহেতু মেথি ব্যবহার করা হয়েছে মেথিগুলো চুলের সাথে একটু লেগে থাকতে পারে যদি লেগে থাকে তাহলে ভেজা অবস্থায় চিরুনি দিয়ে আশ্রয়লে একদমই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনাদের যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা এই হেয়ারপ্যাগ ব্যবহার করবেন আর আপনারা কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ